হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার প্রথমে সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমরা চলেছি কালী পুজোর কিছু মণ্ডপ দর্শনে, এইসব অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটা শেষ অবধি থাকতে হবে আর দেখতে হবে। তো প্রথমেই আমরা চলে এসেছি ডানলপ বরানগরের হাওয়া সকাল ক্লাবের মণ্ডপে। এই পুজো মণ্ডপের বয়স বেশি না, তবে জন্মলগ্ন থেকেই দুর্দান্ত কারুকার্য, যেমন প্রতিমা তেমনি মণ্ডপ, তাদের নিদর্শন কৃতিত্বের দাবি রাখে। সর্বোপরি এখানকার মায়ের মূর্তি প্রত্যেক বছরই অপূর্ব হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে এসেছি কালী পুজোর প্যান্ডেল দেখতে। সবাইকে সবার প্রথমে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা এখন আছি ডানলপে, এখানে খুব ফেমাস একটা মণ্ডপে। তো চলো মণ্ডপটা ঘুরে দেখা যাক, আর দেখাই তোমাদের এই পুজোর থিম এবং মায়ের মূর্তি। তো অসাধারণ একটা শিল্পকৃতির জন্য তোমরা তৈরি থাকো আর দেখতে থাকো ভিডিও। এবছর এই মণ্ডপের থিম নেপালের দরবার স্কোয়ার। নেপালের কাঠমান্ডু, পাটান এবং ভক্তপুরের কেন্দ্রীয় অঞ্চলে দরবার স্কোয়ারগুলির অবস্থান। অপূর্ব এবং নিখুঁত কারুকার্যের মাধ্যমে সেটি ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপসজ্জার মাধ্যমে। ইতিমধ্যেই এই মণ্ডপসজ্জা এবং প্রতিমা বিশেষ কৃতিত্বের সম্মান পেয়েছে। চলুন ঘুরে দেখাই। কালী পুজো মানেই আলোর রোশনাই। দীপাবলির আলোয় ঝকমক করছে চারপাশ। সেই অপূর্ব আলোয় আমরা চলেছি আমাদের দ্বিতীয় মণ্ডপের দিকে। আজকে আমাদের দ্বিতীয় মণ্ডপ বরানগর যুবক সংঘের মণ্ডপ। এবছর এই মণ্ডপের পুজো 36তম বর্ষে পদার্পণ করল, তাই কিছু আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবছরের দীপান্বিতা কালী পুজোর উৎসব। প্রতি বছরের মতন এবছরও নতুনত্বের ছোঁয়া দেখা গেল মণ্ডপে। এবারের মণ্ডপসজ্জায় উঠে এসেছে রাজস্থানের ধানের গোলার একটি দৃশ্য। পাট, দড়ি, ধানের টুকরো, খড় এইসব দিয়ে সেজে উঠেছে মণ্ডপ। অপূর্ব সুন্দর শিল্পীর এই শিল্পসত্তাকে কুর্নিশ জানাতেই হয়। অপূর্ব সুন্দর এইসব শিল্পকৃতি দেখে আমাদের মন আনন্দে ভরে উঠল। এরপর আসি সামনেই রাখা রয়েছে শিবলিঙ্গ, নন্দী এবং মহাদেব ও মায়ের মূর্তি। সম্পূর্ণ মণ্ডপটিতে ব্যবহার করা হয়েছে খড়, বাঁশ, কঞ্চি, পাট, নানান রকমের রং বেরঙের আলো। ভেতরে ঢুকতেই অপূর্ব সুন্দর মায়াবী আলোর খেলা চোখে পড়ল। কাঠের টুকরো এবং ছোট ছোট পটো চিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে ভেতরটা। রয়েছে কাঠ দিয়ে করা ছোট ছোট বাদ্যযন্ত্রের প্রতিকৃতি। অপূর্ব সুন্দর এইরকম কারুকার্য, সত্যি অতুলনীয়। রয়েছে বিশালাকার ডাকের সাজে সজ্জিতা মা, অপূর্ব মায়ের মূর্তি, আর তাতে সাবেকিয়ানার ছোঁয়া। এরপর পালা বরানগরের বড়মা দেখা।
এবছর বরানগরে বড় মা তৈরি করা হয়েছে। এখন আমরা এসেছি সেই মণ্ডপের সামনে, তো চলো দেখে নেওয়া যাক। বিটি রোড জয়রাম ইউথ পরিচালিত কালী পুজোয় নৈহাটির বিখ্যাত বড় মা সেই আদলেই করা হয়েছে এই বড় মা। প্রায় 35 ফুট উচ্চতার এই সাবেকি প্রতিমা দেখলে কিছুক্ষণের জন্য থমকে যেতে হয়। অপূর্ব সুন্দর মাতৃমূর্তি, এখানকার মাতৃমূর্তি সব থেকে বিখ্যাত, তাই সাধারণ মণ্ডপের মধ্যে রয়েছে অপূর্ব সুন্দর এই মায়ের মূর্তি। ইতিমধ্যেই বেশ কিছু পুরস্কার তাদের ঝুলিতে এসেছে। এখানে রয়েছে ভোগঘর, আগত দর্শনার্থীদের জন্য রয়েছে ভোগের ব্যবস্থা, তার সাথে সাথে হচ্ছে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান। বড় মা দর্শনের পর এবার আমাদের ফেরার পালা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, আশা করি তোমাদের ভালো লেগেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, এর পরবর্তীতে আসছে আরও নতুন কিছু ভিডিও, থাকবে বারাসাতের কালী পূজা দর্শনের কিছু মুহূর্ত। দীপাবলির আলোর রোশনাই পৌঁছে যাক ঘরে ঘরে, দূর হোক অন্ধকার জ্বলে উঠুক আলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।